আন্দোলনে শহীদ এক হাজার পাঁচশো একাশি জন আহত ত্রিশ হাজারের বেশি জানালো স্বাস্থ্য উপকমিটি হবে আরও যাচাই বাছাই বাড়তে থাকা ব্যাংক ঋণের সুধার ও মূল্যস্ফীতিতে চিন্তিত ডিসিসিআই জিডিপি লক্ষ্যমাত্র রাজনৈতিক বলছে কেন্দ্রীয় ব্যাংক জনগণের আস্থাকে প্রশ্নহীন রাখার দায় অন্তবর্তী সরকারের বলছে বিএনপি শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়ার দাবি সংবিধান পুনর্গঠন না সংস্কার সিদ্ধান্ত হয়নি জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা সংস্কার ধরে রাখার দায় নির্বাচিত সরকারের প্রধান হাসান নাস নিহত নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি মধ্যপ্রাচ্যে উত্তেজনা নেতানি বিরোধী বিক্ষোভ সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একে এস সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি তাসনুভাতনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজার জন শহীদ ও ত্রিশ হাজারের বেশি আহত হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় স্বাস্থ্য উপকমিটি বিকেলে টিএসসি অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন স্বাস্থ্য উপকমিটির সদস্য সচিব তারেক রেজা দেশের বিভিন্ন জেলা উপজেলা ও হাসপাতাল থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করে প্রাথমিক এই তালিকা তৈরি করা হয়েছে তবে এটি চূড়ান্ত নয় জানিয়ে তারেক রেজা জানান আরও যাচাই বাছাই করে প্রতিনিয়ত তালিকা আপডেট হবে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দল শহীদের তালিকা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলে নেমেছে অভিযোগ করে এখনই পুরো তালিকা প্রকাশ করা হচ্ছে না বলেও জানান কমিটি আমাদের যত শহীদ হয়েছেন আমরা এই পর্যন্ত আমাদের শহীদ ডাটা পেয়েছি পনেরোশো জন এই প্রত্যেকটি জেলা যে আমাদের ডিসি মহোদয় আহ্বান করে যে কমিটিতে আছে সেই কমিটির কাছে আমরা পাঠাচ্ছি তারা হচ্ছে ডিসি এসপি মহোদয় এবং ওখানে ওই কমিটিতে যারা আছেন আপনারা জানেন সিভিল সার্জন থেকে শুরু করে ইউএচএপি ইউনো সবাই আছেন তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের আজকের দেওয়া যেই লিস্টটি তারা আবার ভেরিফাই করবেন নতুন করে এই সাতশো আট জনের তালিকাটি আবার বড় হবে ইনশাল্লাহ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার নিউ ইয়র্কের স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রওনা হন তিনি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফ্লাইটটি ঊনচিশ সেপ্টেম্বর মধ্যরাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে এর আগে সফরে ডক্টর ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বারোটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন অধিবেশনের ফাঁকে সাইডলাইনে চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা গত তেইশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছান তিনি ব্যাংক ঋণের সুদের হার বাড়তে থাকলে মূল্যস্ফীতি সাময়িকভাবে কমবে তবে এভাবে সুদ হার বাড়লে ঋণ প্রবাহ কমে যাবে বলে মনে করছেন ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ তার মতে ধাক্কাটা টাগিয়ে পড়বে বিনিয়োগ কর্মসংস্থানে সকালে অডিটোরিয়ামের এক সেমিনারে এসব কথা বলেন তিনি আর মূল্যস্ফীতির লাগাম টানার উপর জোর দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক সেলিম আল মামুন রাজনৈতিক প্রভাব নির্ভর জিটিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও শঙ্কা জানান তিনি বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে গেল অর্থবছরে রপ্তানিতে দেশের আয় কমেছে পাঁচ দশমিক নয় শতাংশ চাহিদা থাকার পরও ডলার সংকটে কাঁচামাল সহ বিভিন্ন পণ্য আমদানিতেও ব্যয় কমানো হয়েছে দশ দশমিক ছয় শতাংশ জানুয়ারি থেকে জুন পর্যন্ত গড় খাদ্য মূল্যস্ফীতি চড়ে আছে দশ শতাংশের উপরে বিপরীতে রয়েছে উচ্চ জিডিপি প্রবৃত্তি অর্জনের লক্ষ্যমাত্রা এর মাঝে সরাসরি বিদেশি বিনিয়োগে কমেছে আট দশমিক তিন শতাংশ শনিবার সকালে ডিসিসিআই এর অডিটোরিয়ামে বাংলাদেশের অর্থনীতি দ্বিবার্ষিক পর্যালোচনার পরিপ্রেক্ষিতে বেসরকারি খাত শীর্ষ সেমিনারে এইসব তথ্য তুলে ধরেন বক্তারা দশটি ব্যাংকের জন্য যেন পুরো আর্থিক খাত আস্থাহীন হয়ে না পড়ে সেই দিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান ডিসিসিআই এর সভাপতি আশরাফ আহমেদ স্টেবিলিটি মেনটেন করাটা আমাদের জন্য খুব ক্রিটিক্যাল আমরা চাই না যে এই দশ বারোটা ব্যাংকের জন্যে আমাদের পুরো ব্যাংকিং সেক্টর ক্ষতিগ্রস্ত হোক এই সময় কোনো তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা সাজানো হয়েছে এবং তা কতটুকু সঠিক এমন প্রশ্ন তুলেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য অর্থনীতিবিদ এম আবু ইউসুফ তিনটা জায়গার সমন্বিত উদ্যোগ লাগবে একটা হচ্ছে মনিটরি পলিসি

এবং এটা কন্টিনিউ করা হবে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন বিআইডিএস এর সাবেক মহাপরিচালক কে এ এস মুর্শিদ সো দোজ আর থিংস দ্যাট উই শুড টার্গেট ইমিডিয়েটলি ইন শর্ট রান অনেক জিনিস আছে সেমিনারে বক্তারা বাংলাদেশে মাইক্রো অর্থনীতির নানা দিক মুদ্রানীতি এবং বেসরকারি খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনার সার্বিক প্রেক্ষাপট তুলে ধরেন শিউলি রায় দেশ টিভি ঢাকা অন্তর্বর্তী সরকারকে জনগণ ও রাজনৈতিক দলগুলোর আস্থা ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন পতিত স্বৈরাচারের দলবাজ প্রশাসনের কারণে ছোট ছোট বিপর্যয় এক সময় সরকারের জন্য মহাবিপদ হয়ে আসতে পারে সাইফন রিপনের প্রতিবেদন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ রাকিব ও শহীদ সাব্বির হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহের দহের পায়রা চত্বর এলাকায় গণসমাবেশ করে বিএনপি প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন স্বৈরাচার বিদায়ের কৃতিত্ব দেশের সব মানুষের বাংলাদেশের সকল মানুষের এই কৃতিত্ব দেশের শূন্যতায় দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানিয়ে দ্রুত একটি রোডম্যাপ দেওয়ার আহ্বানও জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি অর্পিত যে দায়িত্ব আর সেটা যথাযথভাবে পালনের জন্য যে রোড ম্যাপ সেটি নির্দিষ্ট করতে হবে তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে আমরা আমাদেরকে বাস্তবতা বিবেচনায় পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে যে সব পরিবর্তন সাধন যেমন তাদের পক্ষে সম্ভব নয় তেমনি এমন দায়িত্ব তাদের কাঁধে নেওয়া সঙ্গত হবে না যেটা তারা বহন করতে সক্ষম নন পতিত স্বৈরাচারের উচ্ছিষ্ট ভোগী প্রশাসনের কারণে বড় ধরনের বিপর্যয়ের আগেই অন্তর্বর্তী সরকারকে সাবধান হওয়ার আহ্বান জানান তারেক রহমান স্বৈরাচারের ফেলে যাওয়া যে দলবাজ উচ্ছিষ্ট প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু এখনো আমরা দেখতে পাই যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝেই অসহায় বা বিপর্যয় বোধ করছেন এর অবসান যদি না হয় তাহলে দেখা যাবে যে এদের বেড়াজলে আবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছোট ছোট বিপর্যয়কে এক সময় মহা বিপদ হিসাবে নিজেদের সামনে দেখতে পাবেন তিনি আরো বলেন জনগণের রাজনৈতিক অধিকার ফিরে পাওয়া ও অর্থনৈতিক মুক্তির ওপরই গেল সতেরো বছরের গণতান্ত্রিক আন্দোলনের সব আত্মত্যাগের সফলতা নির্ভর করছে রাজনৈতিক অধিকারের পাশাপাশি একইভাবে যেদিন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জিত হবে একমাত্র সেদিনই আমাদের শহীদদের একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের শহীদ এবং একই সাথে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের এই ত্যাগ সফলতা লাভ করবে জনগণের প্রত্যাশা অনুযায়ী ভবিষ্যতে নিরাপদ ও বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়ে তুলতে হবে সাইফুল রিপন দেশ টিভি ঢাকা গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে শেখ হাসিনার দোষরদের সঙ্গে ভারত ও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকেলে গার্মেন্টস ঔষধ শিল্প সহ শিল্প খাতে বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত পরিশোধের দাবিতে গাজীপুরের কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে সমাবেশ করে জাতীয়তাবাদী শ্রমিক দল এ সময় দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে গার্মেন্টস শিল্প বাঁচাতে টাস্ক ফোর্স গঠন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে আমাদের ফ্যাক্টরিগুলোতে গোলমাল করার চেষ্টা করা হচ্ছে সেখানে আমরা প্রোটেকশন পাচ্ছি না আমি অনুরোধ করব সরকারকে যে আপনার অতি দ্রুত এই সমস্ত শিল্প কারখানাগুলো যেগুলো আপনার আমাদের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে তাদেরকে রক্ষা করবার জন্য ব্যবস্থা গ্রহণ করুন আবেগ নয় অন্তবর্তী সরকারকে জাতির চাওয়া এবং চব্বিশ বিপ্লবের চেতনাকে ধারণ করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নতুন সরকার জাতি প্রত্যাশা পূরণ করবে বলে আশাবাদ জানান তিনি শনিবার সকালে চুয়াডাঙ্গার একটি হোটেলে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তিনি এই কথা বলেন এদিকে নড়াইলে জামায়াতের রুকন সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেন সরকারি বিভিন্ন দপ্তর থেকে ফ্যাসিবাদের দোষরদের সরানো হবে প্রয়োজনীয় সংস্কার শেষ করে

জাতির চেতনাকে তারা যেন ধারণ করে চব্বিশ বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করে। আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি তবে আবেগবশত মাঝে মধ্যে দুই একটা জিনিস হয়ে যাচ্ছে এটা উচিত নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা এ আরিফ নির্বাচন প্রক্রিয়া ঠিক করে সক্রিয় ও উন্নত জায়গায় নিতে হবে বলে জানিয়ে উপদেষ্টা বলেন নতুন করে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে দুপুরে সিডাপ মিলনায়তনে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জন আকাঙ্ক্ষার আলোকে স্থানীয় সরকার সংস্কার শিরোনামে জাতীয় সংলাপে এসব কথা বলেন হাসান আরিফ আগামিতে স্থানীয় সরকার শক্তিশালী হবে কিনা নির্ভর করবে পাঁচ বছরের জন্য নির্বাচিত সরকারের উপর আর সেজন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ সংস্কার দরকার গণতন্ত্র চর্চা এই রাজনৈতিক দলের মধ্যবর্তী নির্বাচন হচ্ছে দলগুলি নির্বাচন করছে অংশ সংগঠনগুলি নির্বাচন করছেন তারা আগামিতে পাঁচ বছরের জন্য রাষ্ট্রের দায়িত্ব নিচ্ছেন রাষ্ট্র পরিচালনা করবে সুতরাং স্থানীয় সরকার শক্তিশালী হবে কি হবে না এটা নির্ভর করছে পার্লামেন্টের উপরে রাজনৈতিক সংগঠনগুলির উপরে তারা যদি চান হবে যদি না চান পদে পদে বাধা বি করতে হবে আর আমরা এই রুমে শত শত সেমিনার ওয়ার্কশপ ডায়ালগ কোলোকিয়াম করে যাব সেটা আমার করে আসছি এতদিন ধরে আন্তর্জাতিক প্রসঙ্গ লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ হামলায় নিহত হয়েছেন হিসবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরাল্লাহ ইসরায়েলি সেনাবাহিনীর দাবি সংগঠনটির প্রধানকে চিরতরে নির্মূল করা হয়েছে তার নিহতের খবর নিশ্চিত করে তেলাবিবের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি নাসরাল্লাহর মৃত্যু দলটি এবং মিত্রদের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে লুৎফুল কবিরের রিপোর্ট <laughs> 2006 সালের পর এবার লেবাননে এমন ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান হামলায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ এ পরিস্থিতিতে শনিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সামাজিক মাধ্যম এক্সে দাবি করেছে হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন এই খবরে মুহূর্তেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণ শহরতলির দাহিয়ে এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে তারা ঠিক ওই এলাকার আবাসিক ভবনের নিচে গোষ্ঠীটির ভূগর্ভস্থ সদর দফতরে হিজবুল্লার কেন্দ্রীয় সদরে হামলা চালানো হয় সেখানে নির্ভুল হামলায় নিহত হন নাসরাল্লাহ আইডিএফের অপর এক পোস্টে বলা হয়েছে হাসান নাসরাল্লাহ আর বিশ্বে সন্ত্রাসবাদ পরিচালনা করতে পারবেন না এই খবরে তার মৃত্যুর খবরে শোক নেমে এসেছে মুসলিম দুনিয়া জুড়ে তার নিহতের বিষয়টি একই দিন টেলিগ্রামে এক পোস্টে নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি একই সঙ্গে গাজা ও ফিলিস্তিনে আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি এদিকে ফ্রান্স জানিয়েছে নাজসাল্লার মৃত্যুতে পরিস্থিতি সামাল দিতে কাজ করছে ম্যাক্রো সরকার বত্রিশ বছর ধরে সংগঠনটির নেতৃত্বে ছিলেন ছিলেন্লাহ এ সময় হিজবুল্লাহকে পরিণত করেছেন আঞ্চলিক শক্তিতে তার মৃত্যু শুধু সংগঠনটির জন্য নয় ইরান সহ অন্যান্য মিত্রদের জন্য বড় আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে উনিশশো পঁচাত্তর সালে লেবানন গৃহযুদ্ধের মুখে পড়লে হাসান নাসরাল্লাহ শিয়া মুভমেন্ট আমাল এ যোগ দেন পরে উনিশশো সালে আরও কয়েকজনের সঙ্গে দলটি থেকে বেরিয়ে যান তিনি উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতিষ্ঠার কথা জানান দেয় ইসবুল্লাহ তাতে যোগ দেন মুসলিম বিশ্বের ক্ষমতাদর নেতা হাসান নাসরাল্লাহ গোপনে বিভিন্ন জায়গা থেকে প্রায়শই ইসরায়েলের বিরুদ্ধে দিতেন কঠোর বার্তা লুৎফর কবির ডেস্ক দেশ টিভি শিক্ষা সংস্কার কমিটিতে আলেম সমাজের প্রতিনিধি না রাখার কঠোর সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শনিবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে ইসলামী যুব আন্দোলনের সম্মেলনে আমির বলেন বিতর্কিত লোক দিয়ে নতুন শিক্ষা সংস্কার কমিটি করা হয়েছে ঐক্যের ব্যাপারে সব ইসলামী দলের সাথে যোগাযোগ চলমান রয়েছে জানিয়ে চর্মনাই পীর বলেন দেশ গঠনে তার দলকেও গুরুত্ব দিতে হবে সম্পদের লোভে এখন ইসলামীদের বাংলাদেশ আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সব বিশেষ করে ইসলামী দলের সাথে যোগাযোগ রক্ষা করে চলছি তাদের সাথে বৈঠক আমাদের ধারাবাহিক চলছে এবং আলহামদুলিল্লাহ সিগন্যালও ভালো তুমি দোয়া করতে থাকো আল্লাহ যদি কবুল করে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ খালগুলোকে রাজধানীর সংযুক্ত করে ব্লু নেটওয়ার্ক নির্মাণের কথা ভাবছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই সাথে খাল ভরাট হয়ে যাওয়ার পর কমিটি করে সেগুলোকে রাজধানীতে বৈধ করে দেয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন খাল ভরাট রোধে কাজ করতে হবে আগারগাঁওয়ে রাজধানীর পরিবেশ এবং প্রতিবেশ নিয়ে হওয়া এক মতবিনিময় কর্মশালায় এসব কথা বলেন তিনি বিস্তারিত থাকছে কায়েস রাহাতের রিপোর্টে রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হয় ঢাকার একশো বছরের নগর প্রতিবেশ ভূমি ব্যবহার এবং জীববৈচিত্র্যে স্থানিক ও সময়ানুক্রমিক পরিবর্তন এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়ন শীর্ষক মতবিনিময় কর্মশালা ইউএনডিপির উদ্যোগে এবং সিজিআইএসের সহযোগিতায় এই কর্মশালা হয় অংশ নেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা কর্মশালায় ঢাকায় হারিয়ে যাওয়া জীববৈচিত্র্য এবং এর পরিবেশগত বাস্তুসংস্থান নিয়ে আলোচনা করেন আগত বিশেষজ্ঞরা একই সাথে বর্তমান পরিস্থিতিতে রাজধানীর প্রাকৃতিক পরিবেশ রক্ষায় করণীয় নিয়ে কথা বলেন তারা দুশো নয় প্রজাতির বন্যপ্রাণী এই অঞ্চলে ছিল এখন কিন্তু অনেকগুলোই আমরা এই অঞ্চলে আর পাই না লোকালি বিলুপ্ত হয়ে গেছে কিন্তু অন্য জায়গায় বাংলাদেশে পাওয়া যায় এ সময় অন্তর্বর্তী সরকার ঢাকার সব খাল নিয়ে ব্লু নেটওয়ার্ক তৈরির কথা ভাবছে বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান একই সাথে ঢাকার ব্লু নেটওয়ার্কের জন্য স্থানীয়দের সাথে নিয়ে কাজ করার কথাও জানান তিনি তো যেগুলো উদ্ধার করা সম্ভব সেগুলোকে দিয়ে একটি ব্লু নেটওয়ার্ক করার কথা আমরা ভাবছি অন্যদিকে ঢাকার কোনো নগর দর্শন নেই উল্লেখ করে তিনি বলেন এখানে যে যেভাবে পেয়েছে লুটেপুটে খেয়েছে বিভিন্ন সংস্থাকে সাথে নিয়ে একটি নগর দর্শন ঠিক করার কথাও জানান রে জনা হাসান আমরা ঢাকা শহরে আর মানুষকে আমন্ত্রণ না জানিয়ে সকল সংস্থার সাথে সম্মিলিতভাবে ঢাকার একটা নগর দর্শন ঠিক করতে পারবো ঢাকার কোনো দর্শন নেই যে যেভাবে পেরেছে ঢাকাকে লুটে ফুটে খেয়েছে ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে রাজুক সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বয়ে রেখে কাজ করার আহ্বান জানান আলোচকরা কায়েস রাহাত দেশ টিভি ঢাকা